কারাগার থেকে ছাড়া পেয়েছেন পুরান ঢাকার সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি কেনানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন এ সময় তার অনুসারী ও সমর্থকরা গলায় মালা পরিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানায় তার বিষয়টি নিশ্চিত করেছেন ইরফান সেলিমের আইনজীবী শ্রী পান নাথ এই আইনজীবী বলেন কারাগার থেকে মুক্ত হওয়ার পর ইরফান সেলিম সরাসরি আজিমপুর কবরস্থানে যান সেখানে মা ও আত্মীয়দের কবর জিয়ারত করেন এ সময় তার সঙ্গে তার সমর্থক ও ঘনিষ্ঠ স্বজনরা ছিল এরপর তিনি পুরান ঢাকা নিচের বাসায় যান প্রসঙ্গত গত পঁচিশে অক্টোবর রাতে কলাবাগানের ট্রাফিক সিগনালে হাজির সেলিমের একটি গাড়ি থেকে দুই তিনজন ব্যক্তি নেমে ওয়াসিফ আহমেদ খান নামে এক নৌবাহিনীর কর্মকর্তাকে ফুটপাথে অ্যালোপাথারি মারধর করে পরে ট্রাফিক পুলিশ এসে তাকে উদ্ধার করে পথচারীরা এই দৃশ্য ভিডিও করেন যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তখন ওই গাড়িতে ছিলেন ইরফান ওই ঘটনায় ইরফান সহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ পরদিন পুরান ঢাকার হাজির সেলিমের বাড়ি থেকে ইরফানকে আটক করার সময় অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার করা হয় মদ আর ওয়াকিটুকির জন্য ইরফান ও তার দেহরক্ষীকে তাৎক্ষণিকভাবে ছয় মাস করে এক বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠায় ভ্রাম্যমান আদালত এরপর আঠাশে অক্টোবর র্যাব তিনের ডিএডি কায়ুম ইসলাম চকবাজার থানায় ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের পৃথক চারটি মামলা করেন পরে অস্ত্র মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতি দেওয়া হয় মারধরের মামলায় নিম্ন আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন ইরফান সেলিম নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টার মামলায় ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছিলেন হাইকোর্ট গত সাতাইশ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই রোল জারি করেন অবশেষে আজ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে মুক্ত হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কাউন্সিলর